সন্দেশ খারিতে সেক মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে তারা ভয় পেয়েছে তারা জানে যে উপর কোনো অ্যাটাক হচ্ছে। ফলে তারা এই কাজটা করেছে মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক চোর ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে শুভেন্দুদের ভয় পেয়েছে ফলে এডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষ দিককার ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা হয়েছে তাকে সন্দেশকালে তাকে সন্দেশকালীন রাজনীতি করুক আমরা সুযোগ করে দেব কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তার রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাত্রের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে একটু সন্দেশখানিতে শেখ সাজানের মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক চোর ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালে মানুষ হিসাবে ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা হয়েছে তাকে সন্দেশকালে তাই সন্দেশকালে রাজনীতি করুক আমরা সুযোগ করে দেব কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাতের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে দেখুন সন্দেশখানিতে শেখ সাজানোর মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসছে সে ইডি হোক সিবিআই হোক ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের ওপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে শুভেন্দুদের ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষের ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করেছে তাকে সন্দেশ খেলে তাকে রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাতের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে দেখুন সন্দেশ শেখ সেক্সাজানোর মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক চোর ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে অধিকারী ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশখালী মানুষ হিসাবে ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করেছে তাকে সন্দেশখালী তাই সন্দেশ রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাতের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে দেখুন সন্দেশখালীতে সেক সাজানোর মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে সেক্সাজানের উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজারের জনপ্রিয়তাকে অধিকারী ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষ হিসাবে ধিক্ষার জানাই কারণ এরকম কোনো রাজনৈতিক লড়াই যদি করেছে তাকে সন্দেশকালে সন্দেশকালে রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাত্রেরবেলা বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে